থাকলে তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারাও যুক্তি দিয়ে কথা বলতে পারেন না তারা চেঁচামেচি করেন এই সুযোগটাই ওরা হীরক রাজার উদাহরণ দিয়ে বলছি হিরক রাজা তাদের স্তাবকদের হীরের নেকলেস দিতেন আর হীরার খনিতে যারা কাজ করে তারা খেতে পেত না এটা দেখুন তার পরিণতি কি হয় এটাও দেখুন সেদিনই বলেছি আমি হীরক রাজার দেশ ধারাবাহিকভাবে ভাবে বলে যাচ্ছি আমার দুর্ভাগ্য আমার কণ্ঠস্বর সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে আইন শৃঙ্খলা নামক এই বস্তুটাই মিউজিয়ামে রাখার বিষয়বস্তু হয়ে গিয়েছে এখানে কোনো আইন শৃঙ্খলা নেই তাই যে যেখানে পারছে গুন্ডামি করছে কারামন্ত্রী অখিল গিরি কার্যত এক মহিলা ফরেস্ট অফিসারকে লাঠি দিয়ে পেটানোর নিদান দিলেন আগেও দেখা গেছে তিনি রাষ্ট্রপতিকে মন্তব্য করেছেন একজন কারামন্ত্রী হয়ে কিভাবে মন্তব্য তিনি করতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত যে রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডাদের নিয়ন্ত্রণ করেন সেই রাজ্যের কারামন্ত্রী একথা ছাড়া অন্য কথা বলবেন কি করে আপনারা কারামন্ত্রীকে আলাদা করছেন কারা তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজ করেন সুতরাং এই রাজ্যের গোটা মন্ত্রিসভাটাই আমি বলি দুর্নীতিবাজ মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত তারা এই কাজ করবে আমি স্পষ্টভাবে সরকারি কর্মচারীদের কাছে আবেদন করি আপনাদের চাকুরি বিধি দ্বারা নিয়ন্ত্রিত কোনো মন্ত্রী কোনো শান্তির ইচ্ছের উপর নির্ভর করে না আপনারা সংঘবদ্ধ হন সমস্ত সরকারি কর্মচারী এক হয়ে আপনারা এই সরকারের অপকর্মকে স্তব্ধ করে দিন তবেই দেখবেন ঠিক পথে সরকার চলবে লোকসভায় দেখা গেল যে অশ্বিনী বৈষ্ণব পরিসংখ্যান দিয়ে বোঝাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়ের থেকে বর্তমানে রেল দুর্ঘটনা কমেছে তাহলে কি লোকসভায় কে কম বা কে বেশি এর লড়াই চলছে তাহলে সাধারণ মানুষ কি এই রেল দুর্ঘটনা বা মৃত্যুকে একটা স্বাভাবিক জীবনযাপনের অঙ্গ হিসেবে মেনে নেবে যে সমস্ত মন্ত্রীরা শপথ নেন মন্ত্রী হিসেবে কাজ করবার জন্য তাদের দায় হচ্ছে তাদের কাজকর্মের বিশ্লেষণ করা তারা নিজেরা এতটাই অপদার্থ সে যে মন্ত্রী করুন তিনি অতীতের কাজকে ডেকে চেষ্টা করেন প্রথম যখন এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে এবং এডমান্ড হেলারি সেটাই ছিল সবচেয়ে কঠিন কাজ এখন হরদম লোকে এভারেস্ট জয় করছে এটা কোনো কৃতিত্বের না সুতরাং ওরা পঞ্চাশের দশকে ষাটের দশকে দেশের কি অবস্থা ছিল সেই সময় দেশ কিভাবে এগিয়েছে তার সঙ্গে এখন যারা তুলনা করেন আমি সবিনয় বলি তারা নিজেদের বোকা ভাবেন এবং অন্যদেরও বোকা বানাবার চেষ্টা করেন যে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে এই আধুনিক যুগে যেখানে এত বেশি আমাদের প্রকৌশলের উন্নতি হয়েছে অশ্বিনী বৈষ্ণব নিজে একজন টেকনোক্র্যাট বইয়ের দাবি করেন কি ব্যাখ্যা দিচ্ছেন তিনি তার কোনো ব্যাখ্যা নেই অতীতে হয়েছিল অতীতে হয়েছিল বলে এখনো হবে অতীতে কি এত টেকনোলজিক্যাল গ্রোথ হয়েছিল আসলে তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারাও যুক্তি দিয়ে কথা বলতে পারেন না তারা চেঁচামেচি করেন এই সুযোগটাই ওরা নেয় এর মূল্য বৃদ্ধি একে সাধারণ মানুষের হাতে চাকরি নিয়ে দিয়ে নেই বারে বারে এইরকম মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষকে তো ভোগান্তি শিকার হতে হচ্ছে যতদিন সাধারণ মানুষ হাতে লাঠি তুলে না নেবেন ততদিন ভুগতে হবে আমি বারবার কথা বলি যতদিন সাধারণ মানুষ বামপন্থী নেতৃত্বে লড়াইয়ে না নামবেন এটা ভুগতে হবে আমার কাজের পরিণাম তো আমাকেই ভুগতে হবে রাজ্যসভায় দাঁড়িয়ে আপনি হিরক রাজার সিনেমা দেখানোর আবেদন করেছেন একটু যদি খুলে বলেন এটার জন্যই করেছি আমি হিরক রাজার উদাহরণ দিয়ে বলছি হিরক রাজা তাদের স্তাবকদের হীরের নেকলেস দিতেন আর হীরার খনিতে যারা কাজ করে তারা খেতে না এটা পেত দেখুন তার পরিণতি কি হয় এটাও দেখুন বলেছি শহর থেকে জেলা যেদিকেই তাকানো হচ্ছে গণপিটুনি বা খুনের মতন ঘটনা দেখা যাচ্ছে তাহলে কি এই যে খুললাম খুললা যে গুন্ডা রাজ এটা কি রুখতে ব্যর্থ পুলিশ পুলিশ তো তাদের সহযোগী আর রোখার প্রশ্নটা কোথায় পুলিশের কাছে প্রথম দিনই বার্তা গিয়েছে যে তোমাদের কাজ হচ্ছে গুন্ডা রক্ষা করা এবং সাধারণ যারা প্রতিবাদ মানুষের করবেন তাদের কোমর ভেঙে দেওয়া এটা আজকে না থেকে শুরু হয়েছে আমি তো ধারাবাহিক ভাবে বলে যাচ্ছি আমার দুর্ভাগ্য আমার কণ্ঠস্বর সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না যে দেখা যাচ্ছে শহরে রেস্তোরাঁর উপর তাণ্ডব চালাচ্ছে কোথাও ট্যাক্সি চালককে পিছিয়ে মারা হচ্ছে রাজ্যের রাজধানীতেই কি আইন ব্যবস্থা শিখেই উঠেছে কোথাও আইন নেই হঠাৎ রাজধানীর কথা আসছে কেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নামক এই বস্তুটাই মিউজিয়ামে রাখার বিষয়বস্তু হয়ে গিয়েছে এখানে কোনো আইন শৃঙ্খলা নেই তাই যে যেখানে পারছে গুন্ডামি করছে যার গুন্ডামি করার যেখানে ক্ষমতা সে সেখানকার প্রশাসন চালাচ্ছে প্রশাসন বলে কিছু নেই একদিকে বঙ্গভঙ্গের দাবি অপরদিকে বঞ্চনা এবং অনুপ্রবেশ তত্ত্ব সব মিলিয়ে কি বলবেন আজকে এই যে বঙ্গভঙ্গের দাবিটা উঠছে ইতিপূর্বে আমি বহু চ্যানেলেই বলেছি এটা জমি তৈরি করেছেন মমতা উনি জমি তৈরি করে দিয়েছেন তার উপরে এখন চাষ করার চেষ্টা করছে বিজেপি বামফ্রন্টের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার জন্য কখনো গোর্খাল্যান্ড কখনো কামতাপুরী কখনো রাজবংশী কখনো জঙ্গলমহল এবং তিনি ক্ষমতায় এসেই বলেছিলেন সবাই হাসছে কেন সবাইকে তিনি লেলিয়ে দিয়েছিলেন বামপন্থীদের বিরুদ্ধে হাততালি পেয়েছিলেন আজকে তার বিষময় ফলটা বোঝা যাচ্ছে আজকে পরিকল্পনা বিজেপি এবং তৃণমূল হাত মিলিয়ে করছে আমাদের শেষ প্রশ্ন রাজ্যে যেসব মানুষ মানে দুর্নীতিগ্রস্ত যারা নেতা আছে তাদের কি আদেও শাস্তি হবে কারণ দেখা যাচ্ছে সিবিআই এর মামলা থেকে জামিন পেলেন অনুব্রত জামিন পেতে পারেন যতদিন বামপন্থী আইনজীবীরা আছে শাস্তি পাবেন